উৎকর্ষ অবিরাম এই স্লোগানে 27 বছর পার করে 28 বছরে পদার্পণ করল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সারা দেশে 179টি শাখা, 156টি উপশাখা আর 356টি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। আর আসছে বছরে অধিকতর সম্প্রসারণ নীতি নেওয়া হবে বলে জানান এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। একই সঙ্গে আওতার বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকে ফেরাতে কাজ করছেন বলেও জানান তিনি। আপনারা জানেন এটা একটি ইসলামী ব্যাংক এবং শরিয়া নীতিমালার আলোকে আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা ধীরে ধীরে আমাদের শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা রাজধানী ঢাকা থেকে শুরু করে সকল বিভাগীয় সদর এবং একেবারে প্রান্তিক জনপদে আমরা আমাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। মানুষকে ব্যাংকমুখী করতে শিক্ষা, বিবাহ, মেডিকেল সহ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বলে জানান এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক। জীবনমুখী এসব প্রোডাক্ট গ্রাহকরা সাদরে গ্রহণ করছে বলেও জানান তিনি। ডিপিএস, সিনিয়র সিটিজেনদের জন্য অ্যাকাউন্ট, তারপর আমাদের হজ অ্যাকাউন্ট আছে, ওয়াকফ অ্যাকাউন্ট আছে, কাফালা অ্যাকাউন্ট আছে, জাকাত অ্যাকাউন্ট আছে, দেন মোহর অ্যাকাউন্ট আছে, সবগুলো আছে। তবে এই প্রোডাক্টগুলো আমরা এখানে আসার পর দিয়েছি। এই প্রোডাক্ট হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে সাধারণ মানুষকে কীভাবে উপকার করা যায়, এই দৃষ্টিকোণ থেকে একটা আমরা অ্যাকাউন্ট নিয়ে এসেছি। একটা হচ্ছে হকারদের জন্য বৈধ পথে রেমিটেন্স আহরণে বিশেষ ক্যাম্পেইন চালু রয়েছে বলে জানান এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠায়, এই বিষয়টা আমরা এনশিওর করার জন্য চেষ্টা করতেছি। এবং আমরা মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে শুরু করে তারপরে মালয়েশিয়া, টিএমএল, এই ধরনের 35টি কোম্পানির সাথে আমাদের চুক্তি আছে। কিছু নতুনভাবে চুক্তি করেছি আর কিছু পুরনো আছে আমাদের, যার ফলে দেখা যাচ্ছে আমাদের প্রবাহটা, আমাদের মাধ্যমে রিমিটেন্স আহরণটা গত বছরের সাথে ইতিমধ্যে দ্বিগুণ অতিবাহিত হয়েছে। লাক্সারি আইটেমে রাশ টেনে ধরলেও জীবনমুখী আইটেমে বিনিয়োগ অব্যাহত রয়েছে বলে জানান জাফর আলম। প্রেক্ষিতে বিলাসী দ্রব্য এগুলো থেকে একটু সাময়িকভাবে আমরা দূরে আছি, তবে যেটা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, এগুলো ইম্পোর্টে আমরা গুরুত্ব বেশি দিচ্ছি। খেলাপিরিন ব্যাংক ব্যবস্থায় বড় বাধা উল্লেখ করে এর হ্রাস টেনে ধরতে এসআইবিএল বিশেষ ক্যাম্পেইন চালু করেছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকে খেলাপিরিনের প্রবণতাটা কিছুটা বেড়েছে, তবে এগুলো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আমার বোর্ডকে বলে রেখেছি এক্ষেত্রে আমার কর্মকৌশল হবে জিরো টলারেন্স, এবং আমাকে আমাদের মাননীয় বোর্ড সাপোর্ট দিচ্ছেন, যার ফলশ্রুতিতে এখন এই পর্যায়ে আমার কিন্তু অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন নামে আমার একটা ক্যাম্পেইন চলছে। অর্থাৎ এটা হচ্ছে মূলত খেলাপি ঋণ আদায়, এবং আপনারা জেনে খুশি হবেন এক্ষেত্রে আমি আমার তো বাড়েই নেই, বরং গত বছরের সাথে আমি খেলাপি ঋণ কমিয়ে আনতে সক্ষম হয়েছি, এবং নতুনভাবে আমরা যেগুলো দিচ্ছি এগুলো খেলাপি হচ্ছে না, এটা আমার একটা ভালো দিক। ব্যাংকে তারল্য সংকট রয়েছে এরকম খবর মানতে নারাজ বিশিষ্ট এই ব্যাংকার। এটা অত্যন্ত দুঃখজনক এই প্রচারটা, আমি বলবো এগুলো অপান্তর এবং এক ধরনের অসত্য বক্তব্য। আমি যদি ইতিহাস দেখি, আমার 50 বছরে কোনো ব্যাংক তো বন্ধ হয়নি, বরং যে সমস্ত এনবিএফএ ছিল, লিজিং কোম্পানি ছিল, এগুলোকে আমরা ব্যাংক করেছি এবং ওই সমস্ত ব্যাংক কিন্তু ভালো করছে। ব্যাংক পরিচালনায় পরিচালনা পর্ষদের কোনো চাপ নেই উল্লেখ করে আসছে বছরে দেশের ইসলামী ব্যাংকে তৃতীয় অবস্থানে থাকার প্রত্যয় জানান এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। হাবিবুর রহমান পলাশ, দেশ রূপান্তর।